আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, খুবই ছোট, কালকে ব্লগ দিতে পারিনি। সবার কাছে অনুরোধ রইল, প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি আজকে দেখাবো ফ্রোজেন পরোটা অথবা রুটি দিয়ে সকালে অথবা বিকেলে চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে। কি কি লাগাচ্ছে ছবি লাগাচ্ছে, উপরে কি সুন্দর সাজাচ্ছে, আর নিচে কত সুন্দর ময়লা ছয়লা পড়ে আছে। কথায় আছে না, উপরে ফিটফাট ভিতরে সরগাট। রুমটা দেখাবো একটু, কালকে ঝাড়ু দিয়ে এক বস্তা ময়লা বাইর করছি। আজকে যে এগুলা পোস্টার লাগাইছি খুব সুন্দর করে, আর এগুলা কাটাকাটি করে যে কাগজগুলো পড়ে আছে বের হয়েছে এগুলা সব নিচে, কিন্তু আমি দেখাচ্ছি না কি করবো, এগুলো আমি ঝাড়ু দিয়ে ফেলতে হবে আমাকে। এই পোস্টারগুলো অনলাইন থেকে অর্ডার করছে, এগুলোর মধ্যে ওই যে কি কি বানায় না এগুলা ধরে ছবি উঠায়, নেকলেস আরও কি কি বানায় ওগুলা দিয়ে ছবি উঠায় আর কি, তো ছবিটা সুন্দর হয়। খাটের উপরে লাগায় সেটা, তো এখানে আরও সাজানোর বাকি আছে, আরও কি অর্ডার করছে ওগুলো আসে নাই উপরে। কি গাছ টাছ অর্ডার করছে, গাছ নাকি নকল গাছ? আচ্ছা, তো এগুলো লাগাবে আর কি। জি বিনি ওনার কর্মকাণ্ড দেখে বিনি প্রেশার টেশার লো হয়ে গেছে, ওর বোনের কর্মকাণ্ড দেখে। এটা কতটা মচমচে হলো, তেজে। এটা আমার আলু ভর্তা বানানো ছিল, সাথে একটা ডিম দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আলু ভর্তার সাথে ডিমটাকে। দিয়ে আমি এখন দেখাচ্ছি কি করি, যে রুটিগুলো বানিয়ে আমি ফ্রোজেন করেছি, এই যে এগুলো রুটি বানিয়ে আমি রেখেছি, তো এগুলো আমি নর্মালে রেখে দিছি ফ্রিজের, নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তো এখন দুইটা রুটি নেব, দুইটা নিয়ে আমি এই যে তাওয়ায় দিয়ে দেব, একটা দেব, বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিচ্ছি। আর যে ডিম আর আলু দিয়ে যেটা গুলে রেখেছি আমি, সেটা এখানে দিয়ে দেব। চুলাটা কিন্তু জ্বালানোই আছে, অল্প জ্বালে, তো এটা সবটা আমি এভাবে মেলে দেব। হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দেব সমান করে, তো দিয়ে দিলাম, তো এটা আস্তে আস্তে হোক, একটু ঢেকে দিলাম আমি। তো এটাকে আমি আগে বানিয়েছি, তখন ভিডিও করিনি, পরে এখন আবার আরেকটা বানাচ্ছি, সেটা চুলার মানে হচ্ছে আর কি। আর এপাকে আমি এটাকে কেটে নিচ্ছি, আর কতটা মচমচে, কতটা এ হয়েছে, এটা খুবই মজা। আর বিশেষ করে সকাল অথবা বিকেলে চায়ের সাথে খুবই মজা লাগবে খেতে। ঘরে যদি একটু আলু ভর্তা করা থাকে একটা ডিম মিশিয়ে, যে যেমন ঝাল খায়, ঝাল চিলি ফ্লেক্স মিশিয়ে এভাবে বানিয়ে নিলে খুবই মজা।
এই যে ফুলে গেছে একটুখানি, তো এখন আমি উল্টে দেব। তো এটাকে আমি দুই থেকে তিনবার উল্টে উল্টে ভেজে নিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দেব চারপাশে। তো এখানে বেশি একটা জাল দেব, অল্প জাল আমি রেখে দেব, কারণ ভিতরে ডিমটা যাতে হয়ে যায় আর কি, রুটি একটার সাথে একটা লেগে যাবে। তো আস্তে ওই পিঠটা হলে আমি উল্টে দেব, উল্টে পাল্টে এভাবে ভেজে নেব আর কি অল্প জালে। এখানে আমি দুপুরের জন্য রান্না করতেছি, আর রান্না করব আমি আজকে চিকেন। তো চিকেনটাকে আমি রাত্রেবেলায় ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে হচ্ছে সব কিছু দিয়ে মেখে রেখে দিছি আর কি, আদা রসুন জিরে একটু সয়া সস আর হচ্ছে একটু টক দই দিয়ে সব রকমের মশলা দিয়ে আমি রাত্রে মেখে রেখে দিছি। আর এখন আমি বসিয়ে দিচ্ছি আর কি। এখানে আমি পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিচ্ছি। তো আজকে হবে আমাদের এই চিকেন রোস্টের মতো হবে আর কি। এখানে আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিলাম, এখন এটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম ব্লেন্ড করা পেঁয়াজ, ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, মানে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। আর ওখানে সব কিছু দেওয়াই আছে, আদা রসুন এই চিকেনের মধ্যে, আর কোনো মশলা দেওয়া লাগবে না, শুধু একটু রোস্টের মশলা দেব আমি। তো এখানে আমি ফুল রেসিপিটি শেয়ার করছি না, শুধু দেখাচ্ছি আমি কী রান্না করেছি। এখানে আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা টমেটো ছিল, সেটাও দিয়ে দিলাম। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে এখন চিকেনটা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাক। এরপর আমি উল্টে দেবো